হ্যালো আসসালামু আলাইকুম মেকআপ প্রোডাক্ট দিয়ে থেকে কারকার সাথে আছেন একটু দ্রুত জয়েন হয়ে যাবেন এন্ড আমাকে বলবেন যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে নাকি যদি প্রপারলি দেখা যায় শোনা যায় একটু কমেন্টস করতে হবে দ্রুত দ্রুত আর হচ্ছে গিয়ে লাইভটা একটু কাইন্ডলি গার্লস গ্রুপে শেয়ার করতে হবে যদি ক্লিয়ার থাকে ঠিক আছে যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে লাইভটা শেয়ার করে দিবেন গার্লস গ্রুপে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এন্ড আমাকে বলেন যে এভরিথিং ক্লিয়ার সব ক্লিয়ার নাকি প্রপারলি দেখতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন নাকি ওকে সো আজকে কয় তারিখ সবাই বলেন তো আজকে কিন্তু 8 তারিখ এন্ড কালকে কি বলেন তো কালকে হচ্ছে গিয়ে 9 তারিখ কালকে কিন্তু মাদার্স ডে ঠিক আছে কালকে মাদার্স ডে এন্ড আপনাদের জন্য আমাদের মায়েদের জন্য বা আপনাদের জন্য সবার জন্য কিন্তু একটা কনটেস্ট রাখা হয়েছে সেই কনটেস্টটা কালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে ঠিক আছে কালকে কনটেস্টার হচ্ছে গিয়ে ফাইনাল কিছু হবে যদি আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যদি সবার ওরকম আমরা রেসপন্স পাই তাহলে যেমন আমরা কিন্তু অলরেডি গতকালকে দেখিয়েছি যে গোল্ডেন নোজ পিনটা আমাদের কিন্তু চলে আসে সেটা কিন্তু আমরা দেখাই ফেলছি যে গোল্ডেন নোজ পিনটা যেটা আমরা আপনাদেরকে গিফট করতে যাচ্ছি সো যেটা করতে হবে যে আপনারা যদি অবশ্যই সেই গোল্ডেন নোজ পিনটা যদি নিতে চান আপনাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে ঠিক আছে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে সেখানে এন্ড পার্টিসিপেট করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেখানে কমেন্টস করতে হবে আপনাদের কমেন্টসে কিন্তু সর্বনিম্ন 50টা রিয়েক্ট থাকতে হবে 50টা কমেন্ট থাকতে হবে ঠিক আছে সো যদি এরকম হয় আমরা এরকম 20 জনকে পাই সেখান থেকে 20 জনকে সিলেক্ট করে আমরা সেখান থেকে 20 জনকে সিলেক্ট করে সেটা হচ্ছে গিয়ে 20 জনকে সিলেক্ট করে আমরা লটারি করব লটারির মাধ্যমে আমরা 3 জনকে উইনার করব এক প্রথম যে হবে অবভিয়াসলি সে একটা হচ্ছে গিয়ে গোল্ডেন নোজ পিন পাবে সেকেন্ড যে হবে সে একটা সুন্দর ড্রেস পাবে যে থার্ড হবে সে কিন্তু একটা সুন্দর 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 একটা আপনাদের হিজাব পেয়ে যাবে অ্যাজ আমি কি সুন্দর একটা হিজাব পরা আছে সো ওইরকম হিজাব পেয়ে যাবে ওকে আচ্ছা সো সবাই একটু দ্রুত জয়েন হন এন্ড কমেন্টসের মাধ্যমে আমাকে বলেন যে এভরিথিং ক্লিয়ার সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি আচ্ছা আনিকা আপু হ্যালো হাই হাই শম্পা আপু কি অবস্থা কেমন আছে কেমন আছো আনিকা আপু আমি ভালো আছি হাই আফরি নিশা আপু কেমন আছেন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সোনা আপু আপু হিজাব কত হিজাব কোনটা হিজাব কত আমি এখন হিজাব দেখাই নাই একটু সময় দেন হিজাব দেখাই আগে জিজ্ঞাসা করেন কেমন আছি আমি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন তারপরে না হয় একটু দেখি লিপি আক্তার আপু লিখেছে আমাকে ভুলে গেছো সুইটি কেমন আছো তোমাদের যদি ভুলে যাই তাহলে কি আর মেকআপ প্রবিতে আসি বলো তো আচ্ছা ভুলি নেই লক্ষ্মী আপুরা ভুলি নেই তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু হ্যালো রবিলা হাই কি অবস্থা কেমন আছো বলো তো সুস্থ এখন প্রপার সুস্থ তুমি রুমা আপু আচ্ছা শেয়ারান থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি ভালো আছি কি করবো উইন হওয়ার জন্য আবার বলো আচ্ছা উইন হওয়ার জন্য কি করবা সেটা হচ্ছে কি তোমরা একটা পোস্ট আমাদের দেওয়া আছে আমি একটু পোস্টটা দেখাই দিই পোস্টটা হচ্ছে এই যে মা নিয়ে একটা পোস্ট করা আছে এই পোস্টে গিয়ে তোমাদেরকে কমেন্টস করতে হবে ঠিক আছে এই পোস্টে গিয়ে তোমাদেরকে কমেন্টস করতে হবে এখন একটা পোস্টে তোমাদের সর্বনিম্ন রিয়েক্ট থাকতে হবে তোমাদের 50টা এন্ড সর্বনিম্ন কমেন্টও থাকতে হবে 50টা সো এই কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবা এখান থেকে আমরা 20 জনকে সিলেক্ট করব যাদের মানে সবচাইতে বেশি কমেন্ট এন্ড দেন হচ্ছে গিয়ে রিয়েক্ট আসে সেখান থেকে 20 জনকে সিলেক্ট করে লটারি করা হবে এন্ড একদমই লাইভে লটারি হবে কোনো ধরনের পার্সোনালিটি হবে না নেপোটিজম হবে না কিচ্ছু না হ্যাঁ সো লাইভে তোমাদের সামনে করা হবে লটারি করা হবে সেখান থেকে 3 জনকে উইনার করা হবে প্রথম যে হবে সে কিন্তু একটা গোল্ডেন নোজ পিন পাবে যে সেকেন্ড হবে সে কিন্তু একটা ড্রেস পাবে এন্ড যে থার্ড হবে সে কিন্তু একটা হিজাব পেয়ে যাবে ওকে আচ্ছা আপু কোন কনসিলার ইউজ করছে আপু পুডাইয়ের কনসিলার ইউজ করেছে আজকে কিচ্ছু ইউজ করিনি জাস্ট কনসিলার ইউজ করছি হ্যালো হাই স্বপ্ন আপু ওকে ওকে এবার আমাকে ফার্স্ট হতেই হবে সর্বনিম্ন মাথায় রাখবা সর্বনিম্ন 50টা লাইক অথবা 50 লাইক লাভ যাই দাও না কেন এন্ড 50টা কমেন্ট থাকতে হবে ওকে আচ্ছা সো আমি বলি আমাদের কিন্তু 4টা আউটলেট একটা মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে হাতিপুর সান প্লাজা 1/90 নম্বর শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নার ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নম্বর শপটা আরেকটা হচ্ছে তোমাদের সাবান নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়
সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকানটা আবু কুডায়ের কোন শেড দাও আপু আমি 05 ইউজ করি আপু ঠিক আছে 05 ওকে আচ্ছা সো এখন আর দেরি না করে আমি হিজাবে চলে যাই অ্যাজ আমাকে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরই বাটারি টেক্সচারের একটা হিজাব পরা আছি একদমই খাকি টাইপের একটা কালার এই এইটা হচ্ছে এমন টাইপের একটা কালার যেটা তোমরা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবা বিকজ এই সব কালার মানুষ বেশি নেয় হ্যাঁ এইসব কালার মানুষ বেশি নাই কেন তাও আমি বলে দিই বিকজ এইসব কালার না একটু নিউট্রাল কালার ঠিক আছে যেগুলো তোমরা সব কিছুর সাথে পড়তে পারবা সব কিছুর সাথে ম্যাচ হয়ে যাবে খুব বেশি সুন্দর লাগে ওকে সো এরকম হিজাব আমি আরও দেখাই দিব যারা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টস করে হচ্ছে গিয়ে তোমরা নিয়ে নিবা অথবা ইনবক্সে চলে যাবা অথবা যেটা করবা ওয়েবসাইটে চলে যাবা ঠিক আছে আচ্ছা তোমার মেকআপ সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ আপু দানি আপু আপু আপনার নাম কি আমার নাম জানাটা কি খুব ইম্পর্টেন্ট বলেন তো যদি মনে হয় ইম্পর্টেন্ট আপনার কাছে আপনি রিপ্লাই দেন আমি বলে দিব আচ্ছা সো ফার্স্টে আমি যেটা পরা আছি সেটা তো এটা এটার ডেসক্রিপশন একটু দেই এটা কিন্তু একদমই বাটারি বাটারি টেক্সচারের লাইক একদমই সুপার মাখন টাইপের হ্যাঁ খুবই খুবই মাখন টাইপের অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমি যে একটা হিজাব পরা আছি আমার আমি ফিলই করতে পারতেছি না বিকজ এটা খুবই খুবই লাইট খুবই খুবই লাইট হ্যাঁ খুবই লাইট একদমই বোঝা যায় না অ্যান্ড যারা শিফনের হিজাব দেখতে চান তাদেরকে আমি একটু বলি যে আজকে কিন্তু প্রত্যেকটা কালার নিয়ে আসছি শিফনের সো প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আমি দেখাই দেব আপনার বাসায় কোথায় ভাই জীবন্ত হৃদয় ভাইয়া আপনার ফোন নাম্বারটা ওকে আচ্ছা ঠিক আছে আমি তো বললাম ভাইয়া যে আমার আমার নাম আমার বাসা আর আমার ফোন নাম্বার যদি আপনার প্রয়োজন হয় মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি কি করবেন মানে এটা কি ইজ ইট ইম্পর্টেন্ট অর নট আমাকে একটু বলুন কি আমার বাসায় খাবার পাঠাবেন তাহলে আমি দিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা সো এখন আমি হচ্ছে গিয়ে একটা আপু বলছিল গ্রিন কালার দেখাইতে রাইট বটল গ্রিন কালার হিজাব হবে আপু একটু দেখো অবশ্যই 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 বটল গ্রিন বটল গ্রিন বটল গ্রিন বটল গ্রিন হবে আচ্ছা সো ফার্স্টে আমি এইটা একটু দেখাই বটল গ্রিন টাইপের এটা একটু দেখি সিল্কের নাইস মানে বাটারি টেক্সচার এন্ড সিল্ক মিক্স এটা ঠিক আছে খুবই খুবই সুন্দর সবাই একটু কষ্ট করে লাইফটা একটু গার্লস গ্রুপে শেয়ার করবা ঠিক আছে কেউ বয়েজ গ্রুপে শেয়ার করলো না আর বয়েজ গ্রুপ থাকে না কিছু কিছু ভাইয়াদের গ্রুপ যেগুলো হচ্ছে গিয়ে ভালো গ্রুপ হ্যাঁ সেগুলোতে হচ্ছে গিয়ে তোমরা শেয়ার করতে পারো বাট আননেসেসারি কোনো গ্রুপে শেয়ার করো না আচ্ছা সো আমি কিছু কিনবো আপনি কিছু কিনবেন ভালো কথা আপনি কিছু কিনবেন ভালো কথা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01979 7995501 ওকে 01979995501 ওকে আচ্ছা নাম্বার বলে দিয়েছি আমি ওকে আপু দাম কত দিদার আপু আমি বলে দিব আচ্ছা আপনার ফোন নাম্বারটা আপু আচ্ছা ঠিক আছে বলে দিয়েছি বলে দিয়েছি তো এইটা হচ্ছে কি আপনাদের এইটা দেখেন সুন্দর ভেরি ভেরি নাইস খুবই প্রিটি খুবই খুবই প্রিটি এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেবেন অ্যান্ড পারচেস করে ফেলবেন বটল গ্রিন একদম একটু গ্লসি টাইপের বটল গ্রিন হ্যাঁ একদমই গ্লসি টাইপের বটল গ্রিন সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন খুবই নাইস অ্যান্ড খুবই সফট টাইপের খুবই সফট অ্যান্ড আমার মনে হয় কি জানেন এইসব হিজাব পরলে না মানে একটু ফ্লাফি লাগে না হ্যাঁ ফ্লাফি লাগে না অ্যাজ এন খুব সুন্দর লাগে লাইক স্কিনের সাথে বসে যায় এইসব হিজাবটা হ্যাঁ সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলতে পারে এটার প্রাইসটা আই থিঙ্ক 350 টাকা পড়বে ওকে 350 টাকা পড়বে মোস্ট প্রবলি আমি ভুল ভাল বলবো এই জন্য আপনারা আমাকে অন্তর থেকে মাফ করে দিয়ে আমি অন্তর থেকেই মাফ চাচ্ছি আচ্ছা আপু আপনার ড্রেসটা অনেক নাইস থ্যাংক ইউ সো মাচ ও মাই গড তুমি দিনের লাইভে হ্যাঁ আমি দিনের লাইভে কালকে না বললাম গতকালকে আপনার ড্রেসটা হবে আমার ড্রেসটা হবে নাকি আচ্ছা আমার ড্রেসটা আমি আমি তোমার জন্য একটা পাঠাই দিব গিফট করে দিব ঠিক আছে আচ্ছা টিস্যু ম্যাটেরিয়ালের মধ্যে বটল গ্রিন হিজাব দেখাও আপু আচ্ছা টিস্যু ম্যাটেরিয়ালে বটল গ্রিন শোনো তুমি আমাকে একটা বটল গ্রিন হিজাব আইনা দিবা টিস্যু মানে স্ট্রাইপ স্ট্রাইপ করা খুব সুন্দর একটা ওই দিন ইয়ে পড়ছিল না আচ্ছা
সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এখানে কিন্তু সুন্দর করে আপনার অ্যাশের মধ্যে একটু ফ্লাওয়ার করা আছে এই পোরশনটা দেখেন এটা হচ্ছে কি আপনার লোয়ার পোরশনটা ওকে লোয়ার পোরশনটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন আই থিং 400 অর 300 টাকা পড়বে এটা প্রাইস সো এটা আমি রেখে দিচ্ছি এটা চাইলে আপনি এইভাবেও পড়তে পারেন হ্যাঁ এন্ড দেন আপনি যদি চান আপনি এটা এইভাবেও পড়তে পারেন সো আপনি দুই ভাবেই পড়তে পারবেন এই হিজাবের বিশেষত্বটাই হচ্ছে এরকম যে আপনি চাইলে দুই ভাবেই ক্যারি করতে পারেন ওকে দুই ভাবেই ক্যারি করতে পারেন আচ্ছা প্রাইস প্রাইস বলে দিয়েছি আপু তোমার হাতে হিজাবগুলো ম্যাটেরিয়াল কি হ্যাঁ তোমার হিজাব আমার হিজাবের ম্যাটেরিয়াল হচ্ছে আপু সিল্ক বাটার মিক্স করা ঠিক আছে খুবই খুবই নাইস একটা হিজাব খুবই অসাধারণ একটা হিজাব যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও প্রাইসটা আমি বলে দিয়েছি খুবই খুবই রিজনেবল ঠিক আছে খুবই রিজনেবল যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করো এন্ড প্রাইসটা 350 or 400 টাকা ওকে আচ্ছা হাউ আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো ব্যাপার কি কি অবস্থা এতদিন পরে আচ্ছা শিফন হিজাবগুলো অ্যাভেইলেবল আছে হ্যাঁ অ্যাভেইলেবল আছে তুমি সাথে থাকো আমি দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই হিজাবগুলো শিফনের গুলো আমি লাস্টে দেখাবো বিকজ একটা আপু বলেছিল যে সবগুলো হিজাবের কালার দেখতে চাচ্ছে তো সবগুলোই আমি নিয়ে আসি বাট ওটা আমি লাস্টে দেখাবো অ্যাজ ওইটা সবচাইতে হাইপড একটা প্রোডাক্ট ওকে আচ্ছা সো এটার কোড নাম্বারটা হচ্ছে 9691 ঠিক আছে 9691 যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো 350 টাকা থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস হচ্ছে 350 টাকা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স আস ওকে এইটা নিয়ে নাও ওইটা পারচেজ করে ফেলো আপু আমার ভাইয়ের নামে আপু আপু আমি ভাইয়ের নামে আপু আমার হাজবেন্ডের ছবি দাও তো এই জন্য তুমি মনে করছো আমি ছেলে আমি মেয়ে আচ্ছা ঠিক আছে আপনি মেয়ে ওকে 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 সরি আপু আপনি আপনার নামটা আমাকে বলে দেন তাহলে আর আপনাকে আমি ভাইয়া ডাকবো না আমি আপনাকে আপু বলেই ডাকবো জর্জেটের হিজাবগুলো কিছু কালার দেখো আপু একটু ওয়েট করতে হবে যারা যারা হা হা দিচ্ছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে একদম অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি আচ্ছা তো এরপর আরেকটা বটল গ্রিন আমি একটু দেখাই একটা আপু বটল গ্রিন দেখতে চাইলো তো ওই বটল গ্রিনটা আমি দেখি শিফন তো না কি বলে এটাকে টিস্যুর মধ্যে হ্যাঁ টিস্যুর মধ্যে এইটা একটু দেখাই দিচ্ছি সি দিস ইজ সো বিউটিফুল আমার নাম সুমি আচ্ছা ঠিক আছে সুমি আপু আমি আপনাকে সুমি বলে রাখবো হ্যাঁ সুমি খুব পছন্দের একটা মানুষের নাম আমার আমার বোনের একটা ফ্রেন্ড আছে সুমি আপু সুমি আপু যে যার কথা বলছি শি ইজ সাচ আ জলি পার্সন খুবই খুবই অসাধারণ একটা ম্যান শি ইজ সাচ আ বিউটিফুল লেডি আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে আরেকটা বটল গ্রিন একদমই টিস্যু ম্যাটেরিয়ালের উপর বটল গ্রিন আর রেড কালার হচ্ছে গিয়ে জারি করা আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন ওকে তোমার স্ক্রিনশটটা নিয়ে পারচেস করে ফেলো আচ্ছা জর্জেটের কিছু কালার দেখাই দিব আচ্ছা কে যেন হা হা দিচ্ছে আই নো যে হা হা দিচ্ছে সেই এই কাজটা করতেছে বাট নাদিয়া উলফা আমিরা আপু আপনি সম্ভবত হা হা দিচ্ছেন সবার কমেন্টসে রাইট আচ্ছা আপু তোমার ড্রেসের কালার ম্যাচ করে হিজাব করো নাই কেন শুধু মন খারাপের হিজাব পরো হুম আচ্ছা সো আপু আমার ড্রেসের কালারের কোনো হিজাব পরি নাই কেন বিকজ মোস্ট অফ দ্য টাইম দেখবেন আমি কিন্তু কন্ট্রাস্ট কালার পরি হ্যাঁ কন্ট্রাস্ট কালার পরি জানি না তো চিনি না আমি এটা দিয়েই করবা আচ্ছা এটা দিয়ে করে দাও আপনি হচ্ছে গিয়ে আপনি সে আমি জানি যে হচ্ছে গিয়ে এভাবে অ্যাংরি রিয়েক্ট আর হচ্ছে গিয়ে হাহা রিয়েক্ট দিচ্ছেন কোনো সমস্যা নেই কি একটু আগে না কমেন্টস করলেন আমাকে আপনারা আসলে হচ্ছে কিছু কিছু মানুষ আমি লাইফে দেখছি আমার কিছুদিন আগে এক্সপিরিয়েন্স হয়েছে লাইক দুই মুখা টাইপের সরি দুই মুখা না অনেক মুখা ওরা বাইরে ভাই আচ্ছা সো এইটা হচ্ছে কি যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন একদমই টিস্যু ম্যাটেরিয়ালের লাইক খুবই সোবার টাইপের এন্ড এগুলো চাইলে আপনারা অ্যাজ আ কুর্তির সাথে কিন্তু ওনা নেয় না বাট কুর্তির সাথে আপনি এগুলো ক্যারি করলে আই থিঙ্ক আমার আপনাকে অনেক বেশি ভালো লাগবে আমি হাহা দিতেছি না আপু আপনি কিন্তু হাহা দিয়েছেন আপনি দিয়েছেন দেখেই তো বললাম হাসি লাগে কি করে করতাম বউ আচ্ছা ঠিক আছে হাসি লাগার কিছু নাই আপু এইটা এক একজনের মনের ভাব হ্যাঁ হ্যাঁ না দরকার নেই তার আচ্ছা শি কুড বি কাস্টমার সো ডোন আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে আপনার এটা
ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন এটা কুর্তির সাথে পরবেন এন্ড যদি আপনি একদমই সিম্পল একটা কামিজের সাথে পরেন দ্যাট ইট উইল লুক মোর গর্জিয়াস সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এটা প্রাইসটা পড়বে 550 টাকা কে জানি একদম মানে কাইচ্চা বসছে আজকে হাহা দেওয়ার জন্য ওয়াও লাইক সিরিয়াসলি ম্যান আচ্ছা সেটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস এটার প্রাইসটা 550 টাকা পড়বে মাত্র ওকে আচ্ছা এটার প্রাইসটা পড়বে শুধুমাত্র 550 টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন খুবই সফট এন্ড সোবার টাইপের খুবই সফট এন্ড সোবার টাইপের ওকে আচ্ছা আপু কে কি বললো ওইটার দিকে তোমার ফলো দরকার নেই তুমি এখন তুমি দেখান আর গান দেখাও আচ্ছা ঠিক আছে আচ্ছা রেক দিছি না কোন তুমি দেখো লাইভ কমেন্টে রেক দিছি নট লাইভ ওকে আচ্ছা ঠিক আছে এই যে এখন আবার হাহা দিতেছে কে যেন আই ডোন্ট নো কে দিতেছে আচ্ছা আপু বাদ যে দিতেছে শি ইজ আ সাচ আ গুড ফলোয়ার শি অর হি শি মাইট বি অর হি মাইট বি আ গুড ফলোয়ার বিকজ এতক্ষণ যাবত দেখে হাহা দিচ্ছে এন্ড মন থেকে বা না ভালোবাসলে কি করবো বলো আপু আমি নেক্সট লাইভে তোমার ম্যাচ করা হিজাব পরা দেখতে চাই আমার ডিয়ার আপিকে আচ্ছা ঠিক আছে যদি আমার ম্যাচ করা হিজাব দেখতে চাও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঠিক আছে সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও এটার প্রাইস হচ্ছে 550 টাকা কোড নাম্বার হচ্ছে 9753 যার যার পছন্দ হচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট এটা রেখে দিচ্ছি এটা খুবই খুবই সুন্দর এরকম কিন্তু অনেক হিজাব কালার আছে অনেক 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 জোস জোস কালার আছে কে এনি কমেন্ট করতেছে না মেবি শুধু রিয়্যাক্ট দিতেছে আচ্ছা দেখ সমস্যা নেই দেখ 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 এদের শুনো এরা হচ্ছে ডিপ্রেসড এরা লাইফে আনসাকসেসফুল কিছু তো করতে হবে লেট দেম ডু দেয়ার জব আমি তাদের নামে একটা জবই দিলাম সমস্যা আচ্ছা তো এরপর আমি চলে যাচ্ছি আরেকটাতে হ্যাঁ এরপর আমি আরেকটা দেখাই দিব আরেকটা দেখাই দিব ওকে আচ্ছা প্রাইসটা 550 টাকা আপু ঠিক আছে প্রাইস 550 টাকা অনেক বেশি রিজনেবল বিকজ তোমরা যদি যাও প্রাইস বলো বলে দিচ্ছি তোমরা যদি হচ্ছে কি এসে যাও বাহিরে যাও তোমরা যদি বাহিরে গিয়ে দেখো যে হচ্ছে গিয়ে এটা কি পরিমাণ মানে প্রাইসগুলো যদি তোমরা চেক করো খুবই খুবই মানে আমি বলবো খুবই লেস প্রাইসে আমাদের এখানে আছে বিকজ আমি যখন হিজাব পারচেজ করতে চাই আমার জন্য তখন আমি দেখি অনেক বেশি এক্সপেন্সিভ অনেক অনেক বেশি এক্সপেন্সিভ ঠিক আছে সো আমি জানি প্রাইস কোনটা কেমন হয় এই জন্য বললাম আচ্ছা সো এখন একটা কেমন একটা সুন্দর একটা কালার দেখে খুবই খুবই জোস তোমার আপু সবার কমেন্টে উনি হাহা রিয়েক্ট দিছে আচ্ছা নো প্রবলেম জাস্ট লেট ইট বি সমস্যা নেই হাহা দিছে মানে ভাই মন ভালো করে দিতেছি এর জন্য হইলেও তো আমার আমার সোয়াব হবে বুঝেন নাই আচ্ছা সো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন এটা কিন্তু ক্রিঙ্কল টাইপের ঠিক আছে ক্রিঙ্কল টাইপের যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন খুবই খুবই নাইস খুবই সুন্দর ওকে খুবই সুন্দর খুবই নাইস টাইপের এটা এই যে এখন অ্যাংরি রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে আচ্ছা সমস্যা নেই আপু সমস্যা নেই আমরা বন্যা বসাই দিব কোনো সমস্যা নেই আপু জর্জিটির হিজাব কখন দেখাবে আপু একদমই লাস্টে দেখাবো ততক্ষণ পর্যন্ত থাকো আর আজকে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমি প্রত্যেকটা কালার দেখাই দিব জর্জেট হিসাবে প্রত্যেকটা কালার দেখাবো ওকে আচ্ছা সো এটা হচ্ছে কি তোমার ক্রিঙ্কল হিজাবটা খুবই সফট ট্রাস্ট মি এত বড় একটা হিজাব যদি আমি আমার একটা হাতে ক্যারি করতে পারি দ্যাট মিন্স এটা আসলেই একদমই তোমার একদমই রিয়েল অ্যান্ড খুবই খুবই জোস খুবই জোস ওকে সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নাও এটা লং কিন্তু তোমার 75 প্লাস হবে অ্যান্ড দেন এটার ওয়াইডটা কিন্তু হবে তোমার 35 প্লাস ঠিক আছে 35 প্লাস হবে খুবই খুবই ওয়াইড অ্যান্ড লংটাও খুব বড় সেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো প্রাইস বলবি শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে তোমাদের 300 টাকা হ্যাঁ 300 টাকা পড়বে এটার প্রাইস ওকে এটা রেখে দিচ্ছি হ্যাঁ ঠিক বলছো আপু আচ্ছা ঠিক আছে তো এটা আমি রেখে দিই প্রাইস 300 টাকা এটা কিন্তু তোমাদের একটা অলিভ মানে লাইট অলিভ টাইপের কালার হ্যাঁ লাইট অলিভ টাইপের কালার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো এইটাতে আছে পানি এইটা হচ্ছে কি লাইট অলিভ কালার এটা রেখে দিই এরপর আমি চলে যাব আরেকটাতে এরপর আমি দেখাবো আরেকটা নিবা ওকে আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি তোমরা একটু ওই হিসাব দেখবা আমি যেটা পরে আছি
এটারই আরেকটা কালার আমি দেখাই আমার কাছে দুইটা কালার খুবই ভালো লাগছে খুবই খুবই জোস লাগছে ক্রিঙ্কল ক্রিঙ্কল হিসাবের কালারগুলো দেখাপো এটার অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার আছে এটা কিন্তু তোমাদের ওই যে 100 টাকা করে 150 টাকা করে বিক্রি করে ওইগুলো না এটা একটু ডিফারেন্ট একটু না কোয়াইট ডিফারেন্ট ওকে আচ্ছা সো কালারগুলো তো আমি নিয়ে আসিনি আমি জাস্ট একটা কালার অর একটা কালারই আনছি আপু হ্যাঁ একটা কালারই আনছি বাকিগুলো সব তোমাদের অন্যগুলো আচ্ছা ক্রিঙ্কলটা বড় মনে হচ্ছে আমি এরকম খুঁজতেছি 1 ইয়ার ধরে ট্রাস্ট মি কোনো কিছু পাইনি আসলে এটা অনেক বড় এটা অনেক ওয়াইড প্লাস অনেক লং ওকে সো যারা যারা নিতে চাচ্ছো তোমরা চাইলে একটু কষ্ট করে হচ্ছে কি ইনবক্স করতে পারো আচ্ছা তুমি একটু জ্যোতিকে বলবা যে ক্রিঙ্কল হিসাবগুলো প্রত্যেকটা দিয়ে যাইতে আমাকে প্রত্যেকটার একটা করে পিস দিয়ে যাইতে আচ্ছা সো এখন আমি চলে যাচ্ছি আমি যেটা পড়া আছি সেটাতে আমি একটু যাই এটা খুবই খুবই আমি পড়ে ফিল করতেছি হ্যাঁ আর তোমরা কিন্তু দেখো জানি একটু এই টাইপের হিজাব পরি মানে হালকা হিজাবগুলো পরি অ্যাজ আমার মাইগ্রেনের সমস্যা আমি খুব বেশি মাথা ঢাকা রাখতে পারি না ঠিক আছে মাথা ঢাকা রাখতে পারি না আচ্ছা হ্যালো হাই ডলি আপু কি অবস্থা কেমন আছে সো একটু হালকা হালকা টাইপের আমার আমি পরি আমার ভালো লাগে তোমার ড্রেসের নেকটা দেখতে পারবো মেবি নেই ডিজাইনে তোমার ড্রেসের নেকটা দেখতে পারবো মেবি নিউ ডিজাইন ড্রেসের নেকটা আপু এই যে ড্রেসের নেকটা অ্যাজ ইউজুয়াল যারা আমাকে দেখে সবাই জানে যে হচ্ছে গিয়ে আমি গোল গলা বেশি পরি আমার কাছে স্কোয়ার বক্স গলা তো ভালোই লাগে না অ্যান্ড দেন আমি সব গলাই গোল গলা পরি আমার কাছে গোল গলাটাই বেশি ভালো লাগে গোল হোয়াইট টাইপের গলা পরি আমি খুব আচ্ছা আপু শিফনের হিসাব দেখান একটু 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 ওয়েট করতে হবে ঠিক আছে আচ্ছা সো এইটা আমি একটু দেখাই দিচ্ছি এটা খুবই খুবই পারফেক্ট একটা হিজাব ঠিক আছে নেভি ব্লু কালার একটা হিজাব দেখো আয়েশা আপু দেখাই দিব একটু ওয়েট করো লক্ষ্মী আপু মালা হিজাব দেখো আপু আপু মালা হিজাব তো নিয়ে আসিনি আপু আমি শুধুমাত্র এই সব হিজাব দেখাইতে আসছি আচ্ছা সো এটা হচ্ছে ব্যাটারি আর একটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি আর একটা যার ভালো লাগছে এই কয়টা কালারই আছে ইয়া কি বললাম ইয়া ভাই এত ইংরেজি মানে কেমন আচ্ছা এগুলো 200 টাকা করে শুনেন আপুরা আমাকে মাফ করে দিয়েন আমি জীবনে অনেক বড় পাপ করে ফেলছি ক্রিঙ্কল হিসাবগুলো মাত্র 200 টাকা করে আমাকে মাফ করে দিয়েন আমাকে মাফ করে দিয়েন মাত্র 200 টাকা করে ক্রিঙ্কল হিসাবগুলো আমি দেখাই দিব আমি দেখাই দিচ্ছি ওকে আচ্ছা সো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে কালো কালো হবে হ্যাঁ ব্ল্যাক হবে আমি দেখাই দিব একটু ওয়েট করো ডিয়ার একটু ওয়েট করো হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা কালো কালো দেখাই দিব নেভি ব্লু দেখাই দিব আপু নেজের কথা বলছো আজকে হ্যাঁ আপু আমি বলছি ওইটা স্টক ঠিক করা হবে ইনশাল্লাহ ওইটা স্টক ঠিক করা হবে নেইলের কথা আমি বলে দিছি সমস্যা নাই সো এইটা হচ্ছে কি তোমাদের একদমই একদমই হালকা সোবার ক্রিম কালার একদমই ক্রিম কালার এখানে একটু তোমার জারি করা আছে জারি সুতোর মতো এন্ড দেন এখানে খুব সুন্দর করে এমবো করা এটা পুরোটা প্লেন ওকে সো যা এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইসটা আই থিঙ্ক 350 টাকা পড়বে এটা প্রাইস ওকে যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো প্রাইস খুবই খুবই রিজনেবল খুবই রিজনেবল ওকে আচ্ছা হাই আপু হ্যালো কালো কালার হবে কালো দেখাই দিচ্ছি লক্ষ্মী আপু সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো প্রাইস উইল বি 350 টাকা ওকে এটা রেখে দিই এটা রেখে দিই এরপর আমি চলে যাচ্ছি অন্যটায় হ্যাঁ অন্যটায় চলে যাচ্ছি কালো কালার হবে 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 হাই মীরা আপু কি অবস্থা কেমন আছো লক্ষ্মী আপু বলো তো আচ্ছা এটা রেখে দিই এরপর আমি চলে যাচ্ছি আরেকটাতে এরপর আমি চলে যাই আরেকটা 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 ব্ল্যাক কালার দেখাবো তাই তো ব্ল্যাক নেভি ব্লু আপু আমি আজকে এনেছি বাট নেভি ব্লুটা যেটা আমি এনেছি সেটা হচ্ছে তোমাদের আজকে কিন্তু অনেক ডিসকাউন্টের হিসাব দেখাবো তো যারা যারা আছো তারা কিন্তু একটু স্টে করো হ্যাঁ তারা একটু স্টে করো নেভি ব্লুটা আপু জর্জেটের হবে ব্ল্যাকটাও জর্জেটের হবে ঠিক আছে আমি দেখাই দিব এখানে আরেকটা ব্ল্যাক আছে দেখাই দিচ্ছি মৃত্তিকা আপু লাগবে না আপু লাগবে না আচ্ছা ওকে আচ্ছা সো জর্জেট কাপড় জর্জেট কাপড়ে হবে আপু এটা একটু ব্ল্যাকটা দেখাই তোমার পরা হিসাবটা আমি হালকা চকলেট কালারটা নিয়েছি তাই নাকি রিভিউ দাও তো আমাকে কেমন তুমি বলো আমি তো বললাম আমি আমার ওপিনিয়ন বললাম যে আমার কাছে খুব বেশি ভালো লাগছে এখন তুমি বলো তোমার কাছে কেমন লাগছে
আচ্ছা সো এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এইটা ব্ল্যাক কালার এইটা দেখো একটু শাইনি টাইপের হ্যাঁ একটু শাইনি গ্লসি টাইপের বাট এগুলো কিন্তু উঠে না হ্যাঁ যারা ভাববা যে এগুলো ধুইলে উঠে যাবে মানে কালো ধরার পর পরই না একটু কেমন সুন্দর সুন্দর লাগে সো এটা দেখো এটা হচ্ছে কি তোমাদের ব্ল্যাক ব্ল্যাকের এই কালারটা অনেক সুন্দর ম্যাট ব্ল্যাক খুবই ম্যাট এটা কিন্তু উঠে না দেখো জড়িগুলো কিন্তু উঠবে না তোমার উঠবে না হ্যাঁ উঠবে না খুবই খুবই পারফেক্ট খুবই পারফেক্ট এগুলো কিন্তু একদম তোমার কাপড়ের সাথে মিক্স করা ওকে সো যার এটা ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস ওকে ইনবক্স করে ফেলো প্রাইসটা কিন্তু পড়বে তোমাদের শুধুমাত্র হচ্ছে 350 টাকা মোস্ট প্রবাবলি একটু কষ্ট করে তোমরা ই করে নিও হ্যাঁ অনেক সফট আসলে আসলে অনেক বেশি বাটার টাইপের লাইক খুবই খুবই সফট খুবই সফট অ্যান্ড সিল্কি ওকে যেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো প্রাইসটা আই থিঙ্ক বলে দিলাম সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে অপর সাইড অপর সাইডটা কিন্তু জরি নেই এইটা ইস্যু সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো আপু ঈদের পর নিতে পারবো ঈদের পর নিতে পারবেন ঈদের আগে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা ঢাকার বাইরে আছেন আজকে কত রোজা আজকে মনে হয় 24-25 রোজা আমার একদমই খেয়াল নাই সো যারা হচ্ছে গিয়ে নিবেন তারা কিন্তু 25 রোজার আগে আগে আপনারা ই করে ফেলেন বিকজ 25 রোজার পর কিন্তু আর হচ্ছে গিয়ে হচ্ছে না ডেলিভারি হচ্ছে না ওকে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইস বলে দিয়েছি এটা রেখে দিই এরপর আমি প্রিঙ্কল হিসাব দেখাবো নাকি 110 টাকার হিসাবগুলো দেখাবো একটু কষ্ট করে বলতে হবে যে কোন হিসাবগুলো আমি দেখাবো 110 টাকার গুলো দেখাবো আচ্ছা এটা রেখে দিই এরপর আমি চলে যাচ্ছি আনাদার ওয়ান এরপর আমি কিং ক্রিঙ্কল দেখাবো নাকি 110 টাকার পুরো দেখাবো বলেন তো আপু 25 রোজা আজকে ওয়াও আজকে 25 রোজা আমি মানে 25 রোজা আর আমি হচ্ছে গিয়ে ফাইজানি করতে আমি 25 টাই রাখতে পারতাম জানো 25 টাই রাখতে পারতাম কিন্তু আমার আমি এত দুষ্ট মানে এত ফাজি যে আমি মানে হুদাই বলে না হুদাই দুইটা রোজা মিস করছে আর কিছু না আচ্ছা প্রাইস কত আপু প্রাইসটা 350 টাকা ওকে আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি আরেকটাতে আচ্ছা এখন আমি দেখাবো যে কয়টা হিজাব হ্যাঁ এখন আমি যে কয়টা হিজাব দেখাবো প্রত্যেকটা রেঞ্জ তোমরা বলো তো কত হবে রেঞ্জটা আগে এটা একটু দেখাইনি এটা হচ্ছে গিয়ে তোমার 400 টাকা মনে হয় 400 টাকা আর 350 টাকা এটা ওকে আচ্ছা সো এইটা একটু দেখো এটা খুবই পারফেক্ট একটা হিসাব খুবই ওয়াইড এন্ড খুবই বড় টাইপের বড় বড় আচ্ছা আজকে কি কি অফার বল আপু অনেক অনেক অফার অনেক অফার তুমি ওয়েবসাইট ভিজিট করো দেখবে অফারের বর্ণনা আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে তোমাদের কলকি টাইপের ডিজাইন করা আছে একটু তাঁত তাঁত টাইপের দেখো ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো কিন্তু কালার অ্যাভেলেবল আছে ব্লু কালার অ্যাভেলেবল আছে ওকে সো যার পছন্দ হচ্ছে ব্লু আছে গ্রিন আছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো প্রাইসটা পড়বে শুধুমাত্র তোমাদের শুধুমাত্র 400 টাকা মোস্ট প্রবাবলি ওকে সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো এটা অনেক 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 জোস একটা হিসাব এন্ড এর কোড নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ কোড নাম্বারটা হচ্ছে 9557 9557 আচ্ছা তোমার মতো আমার ছোট্ট আন্টিরও মাইগ্রেনের প্রবলেম তাদের মাথা গরম থাকে তাদের ঠান্ডা হিসাব একটা দেখাও প্লিজ ঠান্ডা হিসাব আপা আমি একটা পরে আসি খুবই জোস খুবই জোস আচ্ছা বাড়া আছে বাড়া কি আপু বাড়া চিনি না বাড়া কি আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে কি জানি এটা হচ্ছে হিজাবটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন আচ্ছা হাই অধরা আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা আপু তোমার পরা ড্রেসের কালারের শিফনের জর্জেট না আপু আমার আমার পরাটা নাই আমি যে কালারটা পরাছি সেটা না দুইটা রোজা রাখে না দুইটা রোজা রাখে না দুইটা রোজা রাখি নাই সেটা বলছি আমি রোমেনা জামাল ভাইয়া আচ্ছা ভাইয়াকে কবে অফার দিতে বলো কলিজা বলে দিছি আমি হ্যাঁ ভাইয়াকে বলে দিছি
ভাইয়া তো কথা শুনছে আর অফার কিন্তু দিচ্ছে, অনেক কিছুতে অফার দিচ্ছে। আপু হিজাব অনেক সুন্দর লাগে, হ্যাঁ আসলে অনেক সুন্দর। ওকে তো আমি এখন 110 টাকা যাই দেখাবো, আমি এখন 110 টাকার সব হিজাব দেখাই, ঠিক আছে? 110 টাকার সব হিজাব দেখাবো, সবাই একটু লাইভটা শেয়ার করো, আদারওয়াইজ 110 টাকার কমে হিজাব আমি দেখাবো না। 110 টাকার কম হইলেও এখানে অনেকগুলো হিজাব আছে। আচ্ছা ক্রিঙ্কল হিজাব তো দেখাইছি, কালারগুলো দেখাইনি আগে, নয়তো বলবা যে কালারগুলো দেখাইনি। হ্যাঁ এইটা হচ্ছে ক্রিঙ্কল এর আরেকটা কালার, কলিজা টাইপের কালার, একদমই কলিজা টাইপের কালার। ওকে তো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো। এটা কিন্তু ক্রিঙ্কল 200 টাকা করে, মাস্টার্ড কালার আছে, এই যে মাস্টার্ড কালার আছে ক্রিঙ্কল এর মধ্যে, আমার বাড়া মনে হয়, কি বলো তোমরা এগুলা কি বলতেছো বাড়া কি? আচ্ছা তো এটা দেখো, এটা হচ্ছে কি কি বলে এটাকে হিজাব, এটা হচ্ছে তোমার এই কালার হিজাব কি বলে মাস্টার্ড কালার। তোমাদের এগুলো শুনে আমি হচ্ছে কি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। আচ্ছা তো এটা হচ্ছে কি একদমই মারুন টাইপের কালার, ঠিক আছে? এটা হচ্ছে কি একদমই মারুন টাইপের কালার। আপু এক কালার জর্জেট হিজাব হবে আপু, আমি দেখাবো, আমি তো বললাম অনেকগুলো কালার হবে, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ একটু ওয়েট করতে হবে সুমি আক্তার আপু, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা মাথা ঠান্ডা হওয়ার হিজাব দেখাও প্লিজ আপু, আমি পড়ে আছি মাথা ঠান্ডা হওয়ার হিজাব, এই যে মাথা ঠান্ডা থাকে, একদম কুল থাকে, একদম কুল থাকে। ওকে আচ্ছা ওইটা ম্যাংগোয়ের বিচিকে, ওইটা ম্যাংগোয়ের বিচিকে বলি বেলা, আমি জানি না, আমি এসব ভাষা কখনো শুনিও না, আমি জানিও না ভাই। আচ্ছা ওই তো হা 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 কি হিসে। আচ্ছা রোজা দিনেও ফালতু গিরি যায় না কিছু মানুষের, আপু যারা ফালতু তারা কে রোজা মানে, রোজা রমজান মানে বলেন। আচ্ছা সেইটা হচ্ছে কি আপনাদের আরেকটা হিজাব, এটা অনেক সুন্দর একটা হিজাব, আমার কেন জিজ্ঞেস করতেছেন এটার মানে কি আশ্চর্য, আমি কোত্থেকে জানবো। আচ্ছা আপু এক কালার জর্জেট হিজাব হবে, হবে আপু, হবে হবে এক কালার জর্জেট হিজাব অনেক আছে, আমি দেখাই দিব কোনো সমস্যা নেই, এক কালার জর্জেট হিসাবে অভাব নেই, আমি দেখাই দিব কোনো সমস্যা নেই। এখানে এখন আমি দেখাবো হচ্ছে গিয়ে 110 টাকা করে হিসাব, ঠিক আছে? 110 টাকা করে হিসাবগুলো আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা বুঝলাম না আপু ওইটার মানে কি, আমিও বুঝি নাই, আপনারা কি এসব কনভারসেশন বাদ দিবেন, লাইক এগুলো পচা পচা কথাবার্তা, সবাই আজকে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে তুমি হাবা উনে। আচ্ছা ঠিক আছে ওইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, এটাও কিন্তু 110 টাকা মাত্র, হ্যাঁ 110 টাকা। এটার হোয়াইটটা দেখেন, এটা প্রস্থটা কি সুন্দর, এই যে প্রস্থটা, অনেক শাড়ি দেখাবেন না, শাড়ি তো দেখাবো না, শাড়ি গতকালকে দেখানো হয়েছে, তো এটা হচ্ছে কি আপনার প্রস্থ খুবই খুবই জোস, অ্যান্ড দেন এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, প্রাইসটা খুবই রিজনেবল, হ্যাঁ খুবই খুবই রিজনেবল প্রাইসটা পড়বে, আই থিঙ্ক আপনার 110 টাকা, আই থিঙ্ক না 110 টাকাই পড়বে এটা প্রাইস। এখানে সুন্দরভাবে একটা ট্যাসেল দেওয়া আছে, একটা দুইটা তিনটা, অ্যান্ড দেন এখানেও তিনটা, মোট টোটাল 6টা ট্যাসেল করা আছে, যেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। এখানে কিন্তু সুন্দরভাবে সফট আপনার সিলভারি কালারে করা আছে, বুঝাতে পারলাম না, বুঝাইতে পারলাম না, আরে তোমার বুঝাইতেও হবে না পিচ্চি মেয়ে, বুঝাইতে হবে না। আচ্ছা ওই ছেলেটাকে ব্লক দাও কি উল্টা পাল্টা কথা বলে, কোন ছেলেটা আপু, কোন ছেলেটা বলো আমি ব্লক করে দেবো, নাম বলো, ব্লু কালার দেখাও আপু, একটু ওয়েট করো আপু, একটু ওয়েট করো, তোমার হাতেরগুলো ব্লু হবে, হাতেরটা ব্লু হবে না আপু, হাতেরটার অনেকগুলো মানে অনেক ডিজাইন আছে, আমি দেখাই দিচ্ছি কটন, প্লিজ আপু এগুলো কিন্তু কটনের হিজাব, হ্যাঁ এগুলো কটনের হিজাব, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, 110 টাকা পড়বে এটার প্রাইস, ভুল বইলা থাকলে মাফ করে দেন, ভুল বলার কোনো রিজন নাই, এখন 110 টাকা করে এগুলো, হ্যাঁ 110 টাকা মাত্র, এটা রেখে দিচ্ছি আমি 110 টাকা, খুলে যা পরে যা। আচ্ছা আপু তুমি যে থ্রি পিস পরা আছো সেটা হবে না, আপু সেটা হবে না,
আচ্ছা সেটা রেখে দিচ্ছি প্রাইস অনলি অনলি 110 110 টাকা 110 টাকা এটা রেখে দিই এরপর চলে যাচ্ছি আনাদার ওয়ান এইগুলো দেখানো শেষ হলে আমি শিফন দেখাবো হ্যাঁ এগুলো দেখানো শেষ হলে আমি শিফন দেখাবো এরপর আমার নেক্সট লাইভ কোয়ার্টে বলেন তো আপনারা সবাই কার কার মনে আছে আমার নেক্সট লাইভ কোয়ার্টে কার কার মনে আছে একটু বলবেন কে কে মনে রাখতে পারছেন আমার লাইভ দেখি শুনি তো আমি গতকালকে বলছি যে আমার লাইভের স্কেজুল বলছি সবার লাইভের স্কেজুল বলছি একটু বলেন আচ্ছা সো এরপর আমি আরেকটা দেখাই দিই এটার হোয়াইট কালার হবে অনেক অনেক কালার আছে হ্যাঁ এটা একটু দেখাই এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনাদের বল বল করা আছে সুন্দর করে এই এটার প্রাইসটাও কিন্তু শুধুমাত্র হচ্ছে তোমাদের 110 টাকা ওকে 110 টাকা এইটা কফি কালার একদমই কপার কালার বলতেছি আমি তোমার ছোট ঈদের সালামির কথা বলতে হবে নাকি বাসায় যাব বলতে হবে না বিকাশ নাম্বারটা দিয়ে দিও আমি পাঠাই দিব আচ্ছা বলতে হবে না আর স্যার এইটা হচ্ছে কি যার ভালো লাগছে হ্যাঁ সত্যি পাঠাই দিবেন আপনিও কি দিবেন না আমি আপনার কাছে নিব জামাইয়ের আমি হইলে ছোট হইতে পারি সো আমিও আমার বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো ঠিক আছে কফি কালার আছে এই যে কফি কালার এটাই কফি কালার ওকে যার ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন 110 টাকা পড়বে এটার প্রাইস ওকে 110 টাকা মাত্র 110 টাকা তন্মি আপুকেও বইল তন্মি আপুকে বলছি তন্মি আপু উল্টা আমাকে বইলে গেল তাকে সালামি দেওয়ার কথা ঠিক আছে সালামি তো চাইছো আর কি চাইছো বলো সালামি তো দিতে পারি না আর তো কিছু আচ্ছা স্ট্যান্ড প্লাজা যে আমাদের একটা আউটলেট আছে হাতিপুর স্ট্যান্ড প্লাজা 1/90 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর যেটা সেটা কিন্তু 11:30 পর্যন্ত খোলা থাকবে রাত 11:30 ঠিক আছে রাত 11:30 পর্যন্ত আচ্ছা আর আমি আরেকবার একটু বলি আমাদের যে শপগুলো শপ কিন্তু আমাদের চারটা কেউ ভুল ভাবেন না শপ কিন্তু চারটা হচ্ছে গিয়ে যে একটা বিপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড প্লাজা 1/90 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নম্বর শপটা আরেকটা হচ্ছে সাবারসিনা শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নম্বর দোকানটা ওকে সো এই চারটা আউটলেটে ভিজিট করতে হবে এবং ভিজিট করে দেখবেন যে আপনাদের জন্য কি কি আছে অফারে কি কি আছে এখন এটাও হতে পারে যে আপনি যাচ্ছেন আর হচ্ছে গিয়ে দেখতেছেন অফারটা কিন্তু অন্য ধরনের থাকতে পারে গিফটটা কিন্তু অন্য ধরনের থাকতে পারে যদি আউটলেট গিয়ে পারচেস করেন ঠিক আছে তো অবশ্যই আউটলেটে গিয়ে পারচেস করতে হবে অবশ্যই সেফটি মেনটেন করে যেতে হবে ওকে আচ্ছা সো এরপর একটু দেখি তন্মি আপুকে বলল আচ্ছা আপি এখানে সালামি সালামি চলছে আমাদের কি চোখে পড়ছে না আপু তোমাকে সবার আগে সালাম দিব তোমাকে লাভি বাকে তোমাদেরকে আগে আগে সালাম দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তোমার হিসাবটা আছে হ্যাঁ আপু আমার হিসাবটা এভেলেবল আছে স্ক্রিনশট নেন কোড নাম্বারটা আমি মেনশন করে দিয়েছি সো আপনারা দেখে নিতে পারেন ওকে আচ্ছা হিসাব অর্ডার করলে কি ডেলিভারি চার্জ ফ্রি না আপু কুর্তি অর্ডার করতে হবে অথবা পাঞ্জাবি অর্ডার করতে হবে ওকে আচ্ছা হিসাবটার প্রাইস কত 350 টাকা 350 টাকা আচ্ছা বলে দিব আমার জামাই বইলা দিও ভাইয়ারে বইলা দিও যে শাড়ি পালাম ঠিক আছে আচ্ছা এখন এটা দেখাই খুলবো না এটা জাস্ট কালারটা আমি দেখাই দিই এটা হচ্ছে কি তোমাদের একদমই ডিপ কালার হ্যাঁ ডিপ বেগুনি টাইপের যে কালার থাকে না ডিপ বেগুনি টাইপের কালার ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো মিরপুরের শোরুম আছে হ্যাঁ মিরপুরের শোরুম আছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিট ঠিক আছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আচ্ছা আপু মোহাম্মদপুরের আউটলেট কবে হবে ইনশাআল্লাহ শুন প্রত্যেকটা বাসার নিচে নিচে একটা আউটলেট দিয়ে দেবো মিরপুর আউটলেট কয়টা পর্যন্ত ওপেন থাকে 10টা পর্যন্ত 9:10 পর্যন্ত আপনার পা দুইটা কই আল্লাহ পোলা পাই
আমার পা দুইটা আছে এখানে, তোমরা পা ধরে সালাম করো না, এগুলো তো আমি বিশ্বাস করি না। তোমরা তোমরা এইভাবে এমনি সালাম দাও, কি যে বলো না পা ধরে সালাম, এটা কেমন শোনা গেল না, বোকামি। আচ্ছা ভাইয়ার একটা ডায়লগ দিয়ে দিলাম, ভাইয়া কিন্তু কথায় কথা বলে বোকামি। আচ্ছা সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন, প্রাইসটা পড়বে শুধুমাত্র শুধুমাত্র 110 টাকা। ওকে এটা রেখে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, একদম রেডি কিন্তু। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, পৌঁছে যাবে সালামি, ঠিক আছে সালামি পৌঁছে যাবে। তোমরা সবাই আমাকে তোমাদের বিকাশ নাম্বারটা সেন্ড করে রাখো, সবাইকে আমি সালামি দিয়ে দেবো। সেইটা আমি রেখে দিচ্ছি, এরপর না দেওয়ান আরেকটা কালার চলে যাবে, ঠিক আছে আরেকটা কালার চলে যাই। প্রত্যেক বাসার নিচে দিতে কইছে কি? আচ্ছা তোমার বাসার নিচে বা মোহাম্মদপুরে একটা দিয়ে দিব, ঠিক আছে। ফারজানা রহমান আপু হাহা দিচ্ছে, আচ্ছা কোনো সমস্যা না। আই উইশ আমি সেনা শপিং কমপ্লেক্সে গিয়ে তোমায় দেখতাম, পুরাই সারপ্রাইজ হয়ে যেতাম। আই উইশ আমি তোমাকে সারপ্রাইজটা দিতে পেরে মানে দিতে পারতাম, বিকজ তোমার এক্সাইটমেন্ট দেখে আমি বেশি মানে আমি আরও ই হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে আরেকটা কালার, এটা আরেকটা কালার, একদমই বাঙ্গি টাইপের কালার, এটা বাঙ্গি টাইপের কালার, ওকে। আচ্ছা তো এটা রেখে দিচ্ছি, এরপর হোয়াইট কালারটা দেখাই দিই, এটা হচ্ছে হোয়াইট কালার, ওকে এটা হোয়াইট কালার। আমার আবু ও আচ্ছা বর্ষা আপু কি লিখেছেন, আমার কমেন্ট পড়া কেন আপু, আমি দেখিনি আপু, আই এম সো সরি, আমি খেয়াল করিনি। কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে ভুলে গেছো? না বর্ষা আপু তোমাকে ভুলিনি, আল্লাহ রে ভুলিনি ভুলিনি। আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জামাল ভাইয়া। তো এটা হচ্ছে কি হোয়াইট কালারটা, ওকে এটা রেখে দিচ্ছি। এটা একটু দেখা, এটা হচ্ছে কি ইয়েলো, লাইট ইয়েলো টাইপের কালার। এক্সক্লুসিভ দেখাও না আপু, এক্সক্লুসিভই দেখাইছি কিছুক্ষণ আগে আপু, তুমি ছিলে বলো তো। আচ্ছা তো এটা হচ্ছে কি লাইট ইয়েলো টাইপের কালার, 110 টাকা করে, হ্যাঁ। আচ্ছা তো এটা হচ্ছে কি তোমাদের পিচ কালার, দিস ওয়ান পিচ কালার, ওকে পিচ কালার 110 টাকা করে। এটা কিন্তু ওই যে লম্বা লম্বা যে একটা প্রিন্ট করা আছে ওইটা, ওকে। এন্ড দেন এরপর আরেকটা দেখাই, এটাও কিন্তু 110 টাকা, মাত্র 110 টাকা, 110 টাকা, ওকে। আচ্ছা সুমি আপু ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ আপু। নারায়ণগঞ্জের আউটলেটে আছে হিজাব, আছে আপু হিজাব আছে, তোমার পরা হিজাবগুলোর নাম দিলাম, মাথা গরম, মেয়েদের হিজাব। আচ্ছা না রে দেখি নাই রে, আচ্ছা আসলে আমি দেখাইছি আপু, আমি কিছুক্ষণ আগে দেখাইছি। তো এইটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট ইজ মানে হোয়াইট কালার অনেক সুন্দর, খুবই পিওর একটা কালার এই যে হোয়াইট, এটাও কিন্তু 110 টাকা মাত্র, ওকে। সো লেটস গো ফর, এখন আমরা চলে যাব শিফন, এখন আমরা চলে যাব শিফনে। একটু তার আগে একটু বিরতি নিতে চাই তোমাদের কাছ থেকে, একটু 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 তোমার হাতের গুলোর প্রাইস কত আপু? 110 টাকা করে মাত্র, 110 টাকা করে। সবাই লাইভটা একটু শেয়ার করো। বানানা লিপ বাম কোন কান্ট্রির আপু? চায়না, চায়না। এন্ড প্রাইস 15 টাকা আপু, 15 টাকা। এন্ড দেন মেড ইন পিআরসি, ঠিক আছে মেড ইন পিআরসি, ওকে। আচ্ছা সো এখন আমি জর্জেটের হিজাবগুলো দেখাবো, জর্জেটের হিজাবগুলোর প্রাইস তোমরাই বলবা, তোমরা গেস করে আমাকে বলবা যে প্রাইস কত। লাইভটা শেয়ার করো গার্লস গ্রুপে, নয়তো আমি হিজাব দেখাবো না, নয়তো আমি হিজাব দেখাবো না, অনেকগুলো হিজাব তো আমি হিজাব দেখাবো না। জর্জেট হিজাবগুলোর প্রাইস, তোমার হাতেরগুলোর প্রাইস, আমার হাতেরগুলো যেগুলো ছিল সেগুলো 110 টাকা করে, অ্যান্ড জর্জেটেরগুলো 110 টাকা করে, ওকে। আচ্ছা তো এখন আমি চলে যাচ্ছি হোয়াইট কালার, ফার্স্টে আমি শুরু করি হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার, তারপরে কিন্তু আমি হিজাব ব্রুজ দেখাবো, হ্যাঁ মনে করাই দিও যে হিজাব ব্রুজ দেখাবো, ভুলে যাব আমি নয়তো ভুলে যাব, ওকে। আচ্ছা সো আপু আমাকে ডিপ পার্পল কালারটা আগে দেখাও, শিফনেরগুলো আছে, ঠিক আছে। এরপরটা
ডিপ পার্পলটা দেখাই দিব ওকে সো এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট একদমই আমার মনের মতো সাদা দেখো সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো একদমই হোয়াইট একটা কালার হ্যাঁ সাতটা গ্রুপে শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো এটা হচ্ছে কি তোমাদের হোয়াইট কালার একদমই হোয়াইট লাইক এর থেকে হোয়াইটার হয় না পিওর পিওরেস্ট ওকে আচ্ছা সো এটা রেখে দিচ্ছি হোয়াইট কালার লং হচ্ছে 70 আর ওয়াইড হচ্ছে 30 লং হচ্ছে 70 ওয়াইড হচ্ছে 30 যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও 110 টাকা মাত্র মাত্র 110 টাকা ওকে মাত্র 110 টাকা এটা রেখে দিচ্ছি এরপর আমি চলে যাব কি কালার ডিপ পার্পল ঠিক আছে ডিপ পার্পলে চলে যাচ্ছি আপু তন্নি আপু আবার কখন লাইভ করবে তন্নি আপু আবার লাইভ করবে তিনটার দিকে মোস্ট প্রবাবলি ডিপ পার্পল ডিপ পার্পল ডিপ পার্পল সবাই একটু লাইভটা কষ্ট করে শেয়ার করো ডিপ পার্পলটার কোড হচ্ছে 9870 দেখা যাচ্ছে না 9870 এটার কোড নাম্বারটা এন্ড দেন এটা একটু দেখিয়ে দিই একদমই ডিপ পার্পল কালার ডিপ পার্পল সি একদমই জোস একটা কালার যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স আস লং হচ্ছে 70 ওয়াইড হচ্ছে 30 রেখে দিচ্ছি এরপর চলে যাব আরেকটা কালার যেহেতু সবটাটা কালার আমি দেখাবো আচ্ছা আপু এটা তো পড়লাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এটা কোন জায়গায় আপু এটা এটা হচ্ছে গিয়ে আপনি মিরপুর 6 পাবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি স্ট্যান্ড প্লাজাতেও পাবেন আপনি সাভারেও পাবেন আপনি নারায়ণগঞ্জেও পাবেন ঠিক আছে আচ্ছা আপু পিঙ্ক পিঙ্ক দেখাই দিচ্ছে হায়রে তোমার মনটা এত সাদা কেন কেন রে ময়লা লাইগা যাইব বই মনটারে কালারফুল করো দাগ ময়লা বোঝা যাইব না আপু আমার মনটা কালারফুল হ্যাঁ বাট আমার মনটা একদমই ফ্রেশ লাইক হোয়াইট ফ্রেশ হোয়াইট হোয়াইট ফ্রেশ ওকে আচ্ছা লাইফ ক্লিয়ার না লাইফ তো ক্লিয়ার আপু লাইফ আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে মনে মনের মধ্যে না এত কালার রাখতে হয় না দেখা যায় যে হচ্ছে গিয়ে পরে চুজে সমস্যা হয় এত কালার রাখলে দেখা যায় যে চুজিং সেন্স খারাপ হয়ে যায় আবল তাবল চুজ করা শুরু করে আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালার আমার কাছে আমার মনে হয় একদমই পারফেক্ট একটা কালার লাইক নিউট্রাল টাইপের কালার খুবই সব কিছুর সাথে যায় এমন একটা কালার লাভ ইউ ওকে লাভ ইউ টু আচ্ছা সো এইটা দেখেন এটা হচ্ছে কি একদমই নিউট্রাল টাইপের কালার খুবই পারফেক্ট একটা শেড একদমই নুপ একদমই নুপ কালার লাইক সব কিছুর সাথে মাস্ট গো সব কিছুর সাথে ইজিলি যাবে ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল অনেক অনেক রিজনেবল 110 টাকা ওকে 110 টাকা হা হা হি 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 সো এটা হচ্ছে 110 টাকা মাত্র যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন আপু বুঝলাম না আমাদের আউটলেট হচ্ছে আপু 4টা হ্যাঁ নিশা আপু আমাদের আউটলেট হচ্ছে 4টা একটা মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে হাতিরপুল স্টান প্লাজা 1/19 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপ আরেকটা হচ্ছে সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকানটা আপু আইল্যাশ আছে আপু আইল্যাশ আছে আইল্যাশ আছে আইল্যাশ অনেক আইল্যাশ আছে আচ্ছা পিঙ্ক কালার একটা আপু পিঙ্ক দেখতে চাইছিল তো আপনাকে পিঙ্ক দেখাই দিই মফ কালারও আছে মফ পিঙ্কও আছে মফ পিঙ্ক অ্যান্ড দেন বেবি পিঙ্ক কালারও আছে ঠিক আছে বেবি পিঙ্ক কালারও এভেইলেবল আছে সি আমার না কেন জানি খুদা খুদা লাগছে বুঝতেছে না স্ক্রিনশট নিব নোটটা স্ক্রিনশট নিবার নোটটা এই যে নাও স্ক্রিনশট নাও স্ক্রিনশট নাও কোডটার স্ক্রিনশট নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে হোম ডেলিভারি দেওয়া যায় হোম ডেলিভারি দেওয়া যায় আপু ইনসাইড ঢাকায় হোম ডেলিভারি দেওয়া যায় ডিপ গ্রিন আছে দাঁড়াও দেখাই দিচ্ছি
9684 ওকে এটা রেখে দি এটা রেখে দি এখন বেবি পিঙ্কটা দেখাচ্ছিলাম বেবি পিঙ্কে যাই এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো আপু রোজা আছো হ্যাঁ আপু আমি রোজা আচ্ছা সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো ওকে যার পছন্দ হবে স্ক্রিনশট নাও পারচেজ করে ফেলো কোড নাম্বারটা হচ্ছে তোমাদের সদরে হন তাহলে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে যদি সদরে হন সুন্দরবনের মাধ্যমে 100 টাকা না আপু 110 টাকা মাত্র 110 টাকা ওকে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন 110 টাকা ডিপ গ্রিন কালার যদি এটা ব্ল্যাক লাগছে বাট এটা একদমই ডিপ গ্রিন কালার ওকে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো প্রাইসটা 110 টাকা মাত্র এটার কোড নাম্বারটা হচ্ছে তোমাদের 9877 কোড নাম্বারটা প্রাইস 110 টাকা মাত্র এটা রেখে দিচ্ছি দেখাতে পারছি না লংটা হচ্ছে আপনাদের 70 এন্ড ওয়াইড হচ্ছে 30 ওকে আচ্ছা সো এরপর একটা মফ কালার দেখাই এটা হচ্ছে আরেকটা 110 টাকা মাত্র ওকে এই যে নুট কালার হবে জি আপু নুট কালার হবে ওকে সো এইটা হচ্ছে কি আপনার মফ কালারটা ওকে মফ কালার এন্ড দেন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন কোড নাম্বারটা দেওয়া নেই ওকে কোড নাম্বার দেওয়া নেই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইস 110 টাকা এগুলো কি নিউ আসছে হ্যাঁ আপু সবগুলো নতুন আসছে ঠিক আছে নতুন রিস্টক করা হয়েছে যেগুলো ছিল ওটা উইদিন 1-2 ডেজ রিস মানে হচ্ছে গিয়ে স্টক আউট হয়ে গেছিল ওকে আচ্ছা আপু শোরুমটা কোন জায়গায় আমাদের 4টা শোরুম একটা মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে হাতিপুর স্ট্যান্ড প্লাজা 1/90 নম্বর শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নার ফ্রেশ সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নম্বরটা 210 নম্বর শপ আরেকটা হচ্ছে আপনাদের সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের সেক্টরের 16 নম্বর দোকানটা ওকে আচ্ছা নুট কালারটা এই জন্য কয় পিস এভেলেবল আছে বাট এই যে এটা হচ্ছে নুট কালারটা ওকে এটা হচ্ছে নুট কালারটা পিঙ্ক এর কোডের নুট নাম্বারটা বলো পিঙ্ক এন্ড কোড নুট নাম্বারটা বলো আচ্ছা কোডটা এটা হচ্ছে কি নুডের কোডটা হচ্ছে তোমার 9684 এটা হচ্ছে কি তোমার নুড কালারটা 9684 এটা হচ্ছে নুড কালার ওকে এটা হচ্ছে কি নুড কালারটা এগুলো অর্ডার করবো আচ্ছা করে ফেলো কীভাবে অর্ডার করবো ইনবক্সে যেতে পারো তুমি ইনবক্সে গিয়ে অর্ডারটা প্লেস করতে পারো অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি একটু কষ্ট করে কি বলে আমি যে কোডগুলো দিচ্ছি সেগুলো ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করতে পারো ওকে পিঙ্ক কালার যেটা বেবি পিঙ্ক ছিল সেটা না বেবি পিঙ্ক বেবি পিঙ্কের কোডটা হচ্ছে 9869 ওকে 9869 ওকে আপু তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ক্যানবেরি কালারটা দেখাও আচ্ছা ঠিক আছে ওয়েট করো পিঙ্কের কোড বলে দিছি এগুলো প্রাইস 110 টাকা করে কিভাবে অর্ডার করবো ইনবক্স করতে হবে আচ্ছা আপু তুমি আমার কমেন্ট পড়া না কেন করে ফেলছি নামটা জানতে পারি মেকআপ অর্ডার
পেজের নাম হচ্ছে মেকআপ পার্ল ভিডিও ওকে একটু আগে পিঙ্কটা আছে দেখাই দিচ্ছি এটা রেখে দিই এইটার কোড নাম্বারটা আপু দেওয়া নাই এটার কোড নাম্বারটা তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো তাহলেই হবে কোড নাম্বারটা যেহেতু দেওয়া নাই স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো কোড নাম্বারটা দেওয়া নেই ওকে কোড দেওয়া নেই আচ্ছা সো এটা রেখে দিচ্ছি এরপর আমি চলে যাবো নাদার ওয়ান লাভ ইউ ওকে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি কিভাবে অর্ডার করবো ইনবক্সে গিয়ে অর্ডার করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে হবে আচ্ছা তো গ্রিন দেখাইছি এখন যাচ্ছি মানে আচমকা কালারে খুবই সুন্দর একটা কালার সি পারফেক্ট গো একটা কালার এই যে এটা হচ্ছে কি আপনাদের এইটা রেড কালারটা ওকে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন ওকে তোমাকে ইনবক্স করব আমাকে না মেকআপ অরল বিডি আপনি যে পেজ থেকে দেখছেন মেকআপ অরল বিডি যে পেজটা সেই পেজে আপনি ইনবক্স করে ফেলবেন ওকে আচ্ছা সো এইটা হচ্ছে কি আপনাদের এইটা ইজ আপ একটা হচ্ছে কি তুমি রেড চেরি রেড টাইপের কালার আচ্ছা আমি রোজা রেখেছি নাকি ইজ ইট ইম্পর্টেন্ট বলেন তো শাহাবুদ্দিন ভাইয়া একান্তই কি আমি রোজা রেখেছি নাকি এটা কি জানা একদমই খুব বেশি প্রয়োজন আমাকে এইসব কোয়েশ্চেন ফার্দার কেউ আস্ক করবেন না এতক্ষণ ভালোভাবে রিপ্লাই দিছি এইসব কোয়েশ্চেন আমাকে আস্ক করে আমাকে বিব্রত করবেন না ওকে আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন আচ্ছা শিপ্রা আপু হাই ফ্রম ইন্ডিয়া হ্যালো ফ্রম বাংলাদেশ ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইসটা পড়বে শুধুমাত্র আপনাদের 110 টাকা অ্যান্ড দেন এটার কোড নাম্বারটা হচ্ছে 9681 ঠিক আছে 9681 কালারটা কি আছে দেখো আপু যদি থাকে দেখাই দিব লিনা আপু কোনো সমস্যা নাই আচ্ছা 9681 এটার কোড নাম্বারটা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো প্রাইসটা কিন্তু 110 টাকা মাত্র 110 টাকা এমনিতে জিজ্ঞেস করছি রাগ করবেন অবশ্যই রাগ করবো বিকজ এটা রাগেরই কোয়েশ্চেন আপনি কেন মানে একটা মানে আসলে কি আপনি যাদের সেন্স নাই তাদের সাথে কথা বলে লাভ নেই আর যারা বোঝে না তাদের তো বোঝানো যায় না সো আমি আসলে এই বিষয়ে কথাই বলতে চাচ্ছি না আচ্ছা সো এখন আমি দেখাবো এইটা অ্যাজ আমি নিউট কালারটা দেখাইছি সো ব্ল্যাকটা একটু দেখাই দিই একদমই ব্ল্যাক কালার ওকে শেয়ারাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আদাবাবু আচ্ছা সো এইটা হচ্ছে কি ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 60 টাকা কিছু কিছু এরিয়াতে 100 টাকা পড়ে ঠিক আছে কিছু কিছু এরিয়াতে 100 টাকা আপনার আমি আপনার ছোট ভাইয়ের মতো সরি ক্ষমা প্রার্থী আপনার কাছে আচ্ছা ঠিক আছে ক্ষমা প্রার্থী হয়েছেন খুব ভালো কথা বাট আমার আনফর্চুনেটলি আমার কোনো ছোট ভাই নেই আমার বড় দুইটা ভাই আছে বাট আমার ভাইগুলো আল্লাহ রহমতে এরকম না দে আর সো গুড আলহামদুলিল্লাহ আমার ভাইরা আলহামদুলিল্লাহ অনেক 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 মানুষের বাচ্চা ওরা আচ্ছা এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন আচ্ছা 9678 হ্যাঁ 9678 যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন 9681 মারুনটা মনে হয় আপু 9681 মনে হয় মারুনটা ওকে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন লাইটটা কি ক্লিয়ার দেখো তো একটু আচ্ছা সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কোড নাম্বারটা হচ্ছে আপু 9678 কোড নাম্বারটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন ওকে আচ্ছা এটা রেখে দিচ্ছি তোমার হিজাব আপু এই হিজাবগুলো কি আগের থেকে লং নাকি সেম আপু এটা হচ্ছে কি নতুন করে রিস্টক করা হয়েছে যেগুলো আগে স্টকে ছিল সেগুলোই নতুন রিস্টক করা হয়েছে ঠিক আছে আপু আচ্ছা সো এখন ব্লুটা দেখাবো তাই না ব্লুটা দেখাই দিই আপু লাইট ক্লিয়ার না লাইট কি আসলে ক্লিয়ার না আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আপু আমি কেন আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কি ব্লু ব্লু কালারটা ওকে দিস ওয়ান এটা হচ্ছে ব্লু কালার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন একদমই ব্লু টাইপের কালার
একদমই ব্লু 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 ওকে সো যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো এন্ড দেন এটা হচ্ছে কি আপনার 9874 হ্যাঁ 9874 9874 দুজন কথা জিজ্ঞাসা যদি এতটা এখন তাহলে কি হবে আমাকে বড় আপনাকে বড় বোন বললাম এরপর আর করছেন আচ্ছা সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন 110 টাকা এটা প্রাইস ওকে 110 টাকা এটার প্রাইস রেখে দিচ্ছি এরপর চলে যাব লাস্ট ওয়ান যেটা হচ্ছে কি আপনার ইয়েলো 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 দ্যাটি ইয়েলো মেয়েদের হিজাব ছেলেরা দেখে কি করবে আম্মুকে গিফট করবে বোনকে গিফট করবে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে গিফট করবে ওয়াইফ থাকলে ওয়াইফকে দিবে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে ইয়েলো লাইক সবচেয়ে সুন্দর কালার ইয়েলো ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ তুমি এতক্ষণ ধৈর্য সহকারে আমার লাইভ দেখছো তোমার অনেক 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 থ্যাংকস আচ্ছা স্যার এটা হচ্ছে কি ইয়েলো কালার ঠিক আছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ এটা যার পছন্দ স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো ওকে তোমার হিজাবটার প্রাইস কত আপু আমি যে হিজাবটা পরাছি এটা প্রাইস হচ্ছে 350 টাকা খুবই পারফেক্ট একটা হিজাব আমি যেটা পরা খুবই সফট খুবই সিল্ক টাইপের একটা সুন্দর একটা হিজাব ওকে সো এটার প্রাইসটা এটা যেটা এটার প্রাইস হচ্ছে তোমার 100 টাকা 110 টাকা ওকে সো এটা রেখে দিচ্ছি প্রাইস অনেক অনেক বেশি রিজনেবল 110 টাকা মাত্র ওকে এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে আপু বানানা লিপ বাম আছে বানানা লিপ বাম আছে আপু বানানা লিপ বাম আছে আচ্ছা সো এখন আমি চলে যাই একটু লকেটস দেখাই আপনাদেরকে একটা দুটো লকেট দেখাবো বেশি সময় নিব না এটা দেখেন এটা হচ্ছে গিয়ে লকেট যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন খুবই পারফেক্ট একটা লকেট হ্যাঁ যারা হিজাব পরেন যারা ওয়েস্টার্ন পরেন তারা মাস্ট এটা পড়তে পারবেন খুবই পারফেক্ট প্রাইসটা মাত্র 250 টাকা ঠিক আছে মাত্র 250 টাকা খুবই খুবই জাস্ট ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ বলার জন্য সো এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনাদের 250 টাকা ঠিক আছে 250 টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন মাত্র 250 টাকা এটা রেখে দিচ্ছি এরপর আমি চলে যাবো আরেকটাতে খুবই খুবই সুন্দর এগুলো হ্যাঁ যারা লকেট পরেন তারা ইউজ করতে পারেন হিজাবের সাথে কিন্তু লকেট খুব বেশি ভালো লাগে আপু ব্ল্যাক আর অরেঞ্জ আর ব্লু আপু ব্ল্যাক ব্লু দেখাইছে আপু অরেঞ্জটা নাই আচ্ছা সেটা রেখে দিয়ে এরপর আমি চলে যাচ্ছি আনাদার ওয়ান যেটা হচ্ছে আপনাদের এইটা এই লকেট গুলো মাত্র 250 টাকা করে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন মাত্র 190 বলতেছি দূর 250 টাকা করে ওকে 250 টাকা করে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন মাত্র 250 টাকা হিজাব নোট পিংটা পাই নাই পাবা আপু কোড সার্চ করে পাবা অথবা তুমি ইনবক্স করে ফেলো স্ক্রিনশট তো নিয়েছো ইনবক্স করে ফেলো ওকে সেটা আমি রেখে দিছি 250 টাকা করে এখন আমি দেখাবো তোমাদেরকে দুইটা ই কি বলে হিজাব ব্রুস দেখাই দিই হ্যাঁ দুইটা হিজাব ব্রুস দেখাই দিই জানাতুল আপু কি লিখছো হিজাব হিজাব কি হিজাব কি হিজাব দেখাই দিচ্ছি আপু দুইটা ব্রুস দেখাই সোল্ড আউট বলছে আহা তাহলে তোমার আগে কেউ নিয়ে ফেলছে আপু আচ্ছা আমি কিছুদিন আগে একটা পিঙ্ক কালার নিতে চেয়েছি বলছিল স্টক আউট পরে রেড মারুন নুড নিয়েছি তাহলে আপু তোমাদের আগে কেউ নিয়ে ফেলছে কিছু করার নেই তো এটা হচ্ছে কি তোমাদের ই কালার কি বলে এটাকে সি ব্লু টাইপের কালার এটা প্রাইসটা 100 টাকা মাত্র জর্জেটের লেমন কালার আছে লেমন কালার নাই ইয়েলো কালার আছে আচ্ছা তো এটা হচ্ছে কি তোমাদের গ্রিন কালার ব্রুসগুলো 120 টাকা করে মাত্র হিজাব ব্রুসগুলো মাত্র 120 টাকা কি পরিমাণ শাইনি অ্যান্ড সফট দেখো পরলে কিন্তু খুব বেশি পচা লাগে না খুব বেশি সুন্দর লাগে ওকে সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও মাত্র 120 টাকা করে এটা হচ্ছে হোয়াইট কালার মাত্র 120 টাকা
যার পছন্দ আছে স্ক্রিনশট না, এগুলো কিন্তু স্টোন করা, সাইডে স্টোন অ্যান্ড দেন মিডলে হচ্ছে পার্ল করা। সো যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো, প্রাইসটা মাত্র 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 120 টাকা। ওকে, সো এটা রেখে দিচ্ছি। আর এখন মানে এই পর্যন্তই ছিল লাইভ। সো এতক্ষণ যারা যারা ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এখনও অনেক মানুষ আমাকে দেখছো, সবাইকে অনেক 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 থ্যাংকস। অ্যান্ড দেন আমি এখন চলে যাবো, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে রাত 8:45, ঠিক আছে? 8:45 ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মেকআপ প্রোডাক্ট বিটি সাথে থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে 8:45, তখন আমি বেবি ড্রেস বেবি প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।